জেলা ক্রীড়া সংস্থা আলিপুরদুয়ার উদ্যোগে আলিপুরদুয়ার সূর্যনগর ময়দানে শুরু হলো এমএলএ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় আলিপুরদুয়ার বিধানসভা এলাকার 13টি দল অংশগ্রহণ করেছে। জেলা ক্রীড়া সংস্থা আলিপুরদুয়ার উদ্যোগে আলিপুরদুয়ার সূর্যনগর ময়দানে শুরু হলো এমএলএ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের 13টি দল অংশগ্রহণ করেছে। প্রথম দিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, এমএলএ গোল্ড কাপ প্রতিযোগিতা কমিটির সম্পাদক তথা আলিপুরদুয়ার বিধায়ক সৌরভ চক্রবর্তী। এই বিষয়ে তিনি জানান, যাতে এই খেলোয়াড়রা রাজ্য অথবা জাতীয় পর্যায়ে খেলতে পারে, খেলোয়াড়দের আরো উৎসাহ প্রদানের জন্য বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এটা এমএলএ গোল্ড কাপ আলিপুরদুয়ার। আমরা প্রথম এটা বেঙ্গলে একটা বিধানসভা কেন্দ্রে আমি বিধায়ক আমরা এটা অর্গানাইজ করছি। একদম পুরো আমাদের বিধানসভা ক্ষেত্রের যারা ফুটবলার বা আমাদের এই রুয়ার্স এলাকা ফুটবলকে প্রমোট করার জন্য, ক্রীড়াকে প্রমোট করার জন্য, এবং যাতে এই এলাকার মা ছেলেরা রাজ্য পর্যায়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায় তাদের তুলে ধরার জন্য প্রফেশনাল একেবারে কায়দায় একটা ফুটবল টুর্নামেন্ট আমরা যেটা করছি, যেখানে খেলার মানও অত্যন্ত ভালো। যেমন আমরা জার্সি দিচ্ছি তাদেরকে, ফুটবল দিচ্ছি, প্রতিদিন ক্যাশ প্রাইজ দিচ্ছি, ফাইনালে রানার্স উইনার্সদের ক্যাশ প্রাইজ দিচ্ছি। আমরা উৎসাহিত করছি, কারণ আমরা দেখেছি যে আমাদের এলাকায় প্রচুর ট্যালেন্ট আছে, ভালো ফুটবলাররা আছে, কিন্তু তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে না, কারণ আর্থিক অবস্থা পিছিয়ে পড়ার জন্য। এমন অনেকে ছেলেরা আছে যারা মানে রাত্রে নাইট ডিউটি করে সকালবেলায় এসে ফুটবল খেলে, অভাবী সংসারের ছেলেরা। কিন্তু এই ছেলেরাই কিন্তু বেঙ্গল দুবার চ্যাম্পিয়ন হয়েছে, রাজ্যের সমস্ত জেলাকে হারিয়ে আলিপুরদুয়ার দুবার বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে গেল ডিভিশন ফুটবল। সুতরাং যার ফলে আলিপুরদুয়ারে একটা এমএলএ গোল্ড কাপ সরকারিভাবে এটাকে আমরা এবার থেকে চালু করলাম, এখান থেকে যাতে আগামী দিনে খেলোয়াড়রা প্রস্তুত হয়।